আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। হ্যালো, অ্যাসেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল আপনি বলেন তাহলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনার পিঠটা উল্টানোর শব্দ আমি পাচ্ছি। আপনি অ্যাসেক্সুয়াল, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। হ্যালো, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি কিছু বলবেন? জি জি হ্যাঁ বলেন। যে কেউ চাইলে মুসলমান হইতে পারে, কিন্তু যে কেউ চাইলে কি ইহুদি হতে পারে? ইহুদি সম্পর্কে কিছু জানেন, ইহুদি ধর্মের ব্যাপারে? ইহুদি ধর্মের যে পুরনো নিয়ম ছিল, সেই পুরনো নিয়ম অনুসারে মায়ের ইহুদি হইতে হয়। মা ইহুদি হইলে শুধুমাত্র তখন ইহুদি হওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে ইহুদি ধর্ম পরিবর্তন হয়েছে, এখন ইহুদি ধর্মে কনভার্ট করা সম্ভব, কিন্তু একটু কঠিন কিন্তু সম্ভব। কিন্তু আগে যেই নিয়মটা ছিল, মায়ের ইহুদি হইতে হবে, মা ইহুদি হইলে মা ইহুদি মায়ের পেটে শুধুমাত্র ইহুদি জন্ম হইতে পারবে, এরকম একটা বিধান ইহুদি ধর্মে ছিল। এখন নাই। এখন আর সেই জিনিসটা ইহুদিরা ফলো করে না এখন, মানে কিছু এটা কিছু ইয়ে আছে, ভিন্ন ভিন্ন মত আছে এটার কিছু। তো যারা ইহুদিদের পছন্দ করে যেরকম আপনি, তো তারা কি ইহুদি হতে পারবে? আমি সমস্ত মানুষকে পছন্দ করি, যারা হচ্ছে ভালো মানুষ তাদেরকে পছন্দ করি, যারা খারাপ মানুষ তাদেরকে পছন্দ করি না। তারা যদি ইহুদি হয়, তারা যদি হিন্দু হয়, তারা যদি মুসলিম হয়, তারা যদি খ্রিস্টান হয়, তারা যদি বৌদ্ধ হয়, তারা যদি নাস্তিক হয়, আস্তিক হয়, যে কেউ ভালো মানুষ, ভালো মানুষ মাত্রই আমার বন্ধু আমার। তারা হচ্ছে যদি মানবিক মানুষ হয়, তারা যদি সভ্য মানুষ হয়, তারা মাত্রই আমার পছন্দের মানুষ। আর যারা হচ্ছে অসভ্য, যারা বর্বর, যারা ধর্মান্ধ, যারা জঙ্গি, যারা ধর্মের নামে মানুষ হত্যা করে, তারা হচ্ছে সবাই আমার শত্রু। আপনি ইহুদিদেরকে আমি পছন্দ করি এই কথাটা বলার মানে বুঝলাম না, বলেন তো একটু, এটার মানে কি? মানে না হচ্ছে ওই আমরা যে ইহুদি নাসারা দালাল, তাই তো আপু? জি এই জন্য বলছি আমরা ইহুদি নাসারা দালাল, ওই ইহুদিদের আমরা পছন্দ করি এটাই। না ওই যে যখন আপনারা বলেন যে মুসলমানরা বর্বর অসভ্য, কিন্তু ইহুদিরা, আমরা ইহুদিদের কাছ থেকে দয়া প্রার্থনা করি, আপনারা শক্তিশালী, এসব বলেন না। তারপরে আমাদের কাদিন ফাকার বেহেন চৌদ এইসব বলেন না, এই জন্য সে বলছি। সে সে আচ্ছা, এখন ওই যে না আপনার এটা যে এটা কাজ, তবে কি বলছে, তবে কি কি বলছে, এইটা মনে কি হয় অন্য বলবে? কেউ বলে আপনাদের এই প্ল্যাটফর্মের। আচ্ছা ঠিক আছে, অ্যাসেক্সুয়াল আপু, আপনি দেখেন তো এই যে এই মেয়েটা, এই মেয়েটাকে দেখে আপনার কি মনে হচ্ছে? এটা একটা ছোট একটা বাচ্চা, একটা মেয়ে, মেয়েটার নাম হচ্ছে আনা। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আপনার কি মনে হচ্ছে সে কোন ধর্মের হইতে পারে বলেন তো? কিছুই তো বোঝা যাচ্ছে না, না না, এটা মুসলমান না দেখে, এটা দেখে আপনার খুবই ঘৃণা লাগতেছে এই মেয়েটাকে দেখে, না মানে এই মেয়েটাকে জবাই করতে ইচ্ছা করছে নাকি? না কেন, এ তো আপনার এই যে ইয়া হয় নাই আপু, এ তো আপনার এই যে লেটার বক্স না, মানে এ তো আপনার আপাদ মস্তক ঢাকে নাই, তাই এরপরে আপনি লানত দিবেন না, অভিশাপ দিবেন না? কি জানে অভিশাপ দিব? আমি অভিশাপ দেওয়ার মতো কে? এই যে এই যে মনে করেন, গায়রুল মাকদুবে আলাইহিম, এই এই কথাটার মানে কি বলতে পারবেন আপনি? না আপনি কি বলে দিলে ভালো হয়। আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি, আরেকটা ছবি দেখাই, এই মেয়েটার আরেকটা ছবি দেখেন, বলেন তো যে এই মেয়েটাই একটা একই মেয়ে, এই মেয়েটাকে কি আপনার দেখে কি খুব ঘৃণা লাগছে নাকি? না আচ্ছা, ঘৃণা কেন? এই মেয়েটার নাম হচ্ছে আনা ফ্রাঙ্ক। হ্যাঁ, এই মেয়েটা একটা বই লিখেছিল, আনা ফ্রাঙ্কের ডায়েরি, তার একটা তার বই। হ্যাঁ, এই মেয়েটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ভিকটিম, তার পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। হ্যাঁ, এই মেয়েটা একটা ইহুদি। এখন বলেন তো এই মেয়েটাকে দেখে আপনার এখন কেমন লাগতেছে? ভালোই লাগতেছে, সুন্দরী মেয়ে, মিষ্টি হাসি। তো একটা মিষ্টি একটা মেয়ে, একটা ছোট একটা মেয়ে, এই মেয়েটাকে যে কি পরিমাণ, এই মেয়েটার পরিবারের সাথে, এই মেয়েটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল, মানে কনসেন্ট্রেশন ক্যাম্পে সে দেখেছে যে সারি সারি বদ্ধ মানুষকে, মানে গ্যাস চেম্বারে ভরা হচ্ছে, তার আত্মীয় স্বজন পরিবার বর্গ সমস্ত ইহুদিদেরকে ধরে ধরে গ্যাস চেম্বারে ভরা হচ্ছে, এবং কিছুক্ষণ পর সেই গ্যাস চেম্বার থেকে চিৎকারের শব্দ আসতেছে। হ্যাঁ, সেই গ্যাস চেম্বারে মানুষকে একেবারে মানে ভস্মীভূত করে ফেলা হতো, একটা বড় একটা বিরাট, প্রথমে সেই মানে ইহুদিদেরকে ধরে নিয়ে যাওয়া হতো, জামা কাপড় খুলে ন্যাংটা করে গোসল করানো হতো, যেন গ্যাস চেম্বারে কোনো ময়লা আবর্জনা প্রবেশ না করে। তারপরে তাদের যে আংটি, তারপর সোনার দাঁত, এগুলা না এগুলা এগুলা খুলে ফেলা হতো। তারপরে তাদেরকে গ্যাস চেম্বারে ভরা হতো, এবং গ্যাস চেম্বারে প্রচন্ড তাপে আগুন দেওয়া হতো, সেই আগুনে সব একদম পুড়ে, একদম গলে গলে, মাংস টাংস গলে, মানে হাজার হাজার মানুষ, মানে ইহুদি, মানে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, 60 থেকে 70 লক্ষ ইহুদিকে তখন আচ্ছা হত্যা ভাই, করা কথা শোনা হয়েছে। যাচ্ছে না? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার শুনি নাই কিন্তু, আমি জাস্ট 15 সেকেন্ড, আচ্ছা, এটা হচ্ছে মানে আমি কিন্তু মানে জাস্ট কি পনেরো একটা মিনিট পর আপনার 15 সেকেন্ড পর আপনার কথা শুনেছি। অ্যাসেক্সুয়াল আপু, আপনি কি শুনতে পেয়েছেন আমার কথা সব? জি শুনতে পেয়েছি। আচ্ছা, তাহলে হুজুর, হুজুর ভাই আপনারই সমস্যা, আপনার এখানে নেটের সমস্যা। এখানে ব্যাপার হচ্ছে যে, আচ্ছা এখানে ব্যাপার জি, হচ্ছে যে এই একজন যে, আরেক দেখতে পারে না, এরকম কেন? যেরকম ধরেন যারা হিজাব পরে না তারা হিজাবিদের দেখতে পারে না, যারা হিজাব পরে তারা পারে না, এরকম একজন আরেকজনের দেখতে না পারলে তো এরকমই হবে। না না, হিজাব পরে দেখে কেউ কাউকে এইভাবে গ্যাস চেম্বারে ঢুকে মারছে, এরকম কোথায় পাইছেন আপনি? না অফেন্ডেড হন না আপনারা,
অফেন্ডেড হই আমি আমার ব্যক্তিগত প্রেফারেন্স বলবো না আমি মনে করেন আপনি আপনি যদি আমার সামনে ন্যাংটা হয়ে আসেন আমি বলবো না আপনাকে যে ন্যাংটা হয়ে আসাটা আমি পছন্দ করতেছি না আমি অফেন্ডেড হচ্ছি আপনি ন্যাংটা হয়ে আসলে আমি অফেন্ডেড হব যে কেউ আমার যে কোনো ছেলে বা মেয়ে যদি আমার সামনে ন্যাংটা হয়ে হাঁটে আসে আমার বাসায় আমি ইনভাইট করলাম কাউকে সে যদি ন্যাংটা হয়ে আসে হ্যাঁ আসিফ ভাই আসছি আমি বলবো না তুমি ন্যাংটা হয়ে আসছো তুমি তো জামা পরে আসা উচিত ছিল তোমার এটা তো আমি অফেন্ডেড হবো তো ন্যাংটা ন্যাংটা হয়ে চলার অধিকার তার আছে ন্যাংটা হয়ে সে চলতে পারে তার ব্যক্তিগত ইচ্ছা এটা আমি সেখানে বাধা দিব না কিন্তু আমার ঘরে যখন আসবে আমার কাছে যখন আসবে তখন আমি তাকে আমার ব্যক্তিগত প্রেফারেন্সটা বলবো না আমি কোন জিনিসটা পছন্দ করি কোনটা করি না জি তো এইটা কিন্তু কেউ হিজাব করলে তো আমি তো এইরকম কখনো মনে হয় না বলছি যে কেউ হিজাব করলে আমি গিয়ে তাই না হিজাবটা তাই না ছিড়া দিবো একেবারে লাথি মেরা তার হিজাবটা ছিড়া দিবে এটা কি আমি কখনো বলছি জি না আপনি কি শুনেছেন এই যে ভারতে একটা মেয়ে রেপ হয়েছিল নির্ভয়া রেপ কেস এটা কি এটা নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি হয়েছিল বিবিসি থেকে এটা কি আপনি শুনেছেন আপু মেডিকেল রিপোর্টে আসছে যে এমন ভাবে হাত ঢুকাই দিছিল ওই জায়গা দিয়ে যে রেপ করতেছিল সে ওই জায়গা দিয়ে পুরো হাতটা ঢুকাই দিছিল মানে এমন ভাবে তার হাতটা ঢুকাই দিছে যে ওই জায়গা ভেদ করে তার মানে সেই মেয়েটার মানে ইয়া পর্যন্ত পৌঁছায় গেছিল পাকস্থলী পর্যন্ত তার হাত পৌঁছায় গেছিল না যেন মানে মানে পেছনের যে হাগু করার যে রাস্তাটা সেই রাস্তা গুলো ফেটে গেছিল পুরোটা একবার ফেটে টেটে একবারে একাকার হয়ে গেছিল নির্ভয়া মেয়েটা এবং ডাক্তার তখনই বলছে যে মেয়েটাকে তো বাঁচানো যাবে না কারণ মেয়েটা বেশি মানে আমরা টিকা মানে বাঁচা রাখতে পারবো কয়েকদিন কিন্তু মেয়েটাকে বেশি দিন বাঁচা রাখা যাবে না কারণ মেয়েটার একেবারে সবকিছু মানে হাত ঢুকাই দিছে একদম রক্তচাপে রড ঢুকাইছে পরে হাত ঢুকাই দিছে এখন ওই রেপ কেসের যে রেপিস্ট তার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তার একটা ইন্টারভিউ নিয়েছিল একজন আমেরিকান একজন সাংবাদিক তার একটা ইন্টারভিউ নিয়েছিল তখন জিজ্ঞেস করতেছিল যে তুমি কেন এই মেয়েটাকে কেন এভাবে রেপ করলা কেন সেই হারামজাদা মানে ধর্ষকটা বলতেছে যে মেয়ে মানুষ হয়ে সে রাত্রেবেলা এত রাত্রে বাইরে বেরিয়েছে এবং তার পোশাক আশাক এরও ঠিক ছিল না আমরা চাইছি এবং একটা ছেলের সাথে সে ঘুরতেছিল ড্যাং ড্যাং করে ঘুরতেছিল বেহায়া বেশরম মেয়ে আমরা আমাদের এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে এটা আমাদের ভারতের যে ঐতিহ্য ভারতের সংস্কৃতির বিরুদ্ধে রাত্রেবেলা এত রাত্রে একটা মেয়ে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ছেলে মানুষের সাথে মানে ইয়া ঘুরতেছে বাসে করে হ্যাঁ বলেন মুসলিমরা রেপ করেছিল ভাইয়া না মুসলিম তো আমি বলিনি আপনাকে কিন্তু আমি মাইন্ডসেটটা বলেছি মাইন্ডসেট মাইন্ডসেটটা হচ্ছে তারা বলেছিল মুসলিম ছিল কিনা আমি আসলে দেখিও নাই তার নাম আমি জানি না সে রেপিস্টের নাম আমি জানি না আসিফ ভাই আমার যেটুকু মনে পড়তেছে আমি আমি নামটা দেখিনি মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তাদের কিছু যা আসে না আসলে মাইন্ডসেটটা নিয়ে আমার সমস্যা সেই রেপিস্টটা বলতেছিল যে এই মেয়েটার পরিচরিত্র ঠিক ছিল না মেয়েটা মানে ইয়া করে নাই ঠিক মতো পর্দা টর্দা করে নাই হ্যাঁ এরকম কথা বলতেছিল সেই ইন্টারভিউটা আমি দেখেছিলাম এবং সেটা নিয়ে একটা নেটফ্লিক্সে একটা ইয়াও আছে ডেইলি ক্রাইম নামে একটা মানে একটা সিরিয়ালও আছে আপনারা দেখতে পারেন ডেইলি ক্রাইম এটা মানে অমানবিক ব্যাপার ভাই মানে এটা দেখার পরে ভারতে তো ভুই ছাপা ধর্ষণ হয় হ্যাঁ ভারতে ধর্ষণ হয় পাকিস্তানে আরো ভয়ঙ্কর অবস্থা পাকিস্তানে কিছুদিন আগে একটা বিড়ালকে পাঁচটা কিশোর মিলে ধর্ষণ করছে একটা ছোট একটা বিড়ালকে পাঁচটা কিশোর মিলে ধর্ষণ করছে সেটা দেখেন নেই আপু জি যারা এগুলো করে তারা কি কি ধরনের মেন্টালিটি তাদের মাথায় কি সমস্যা বুঝি না এগুলো হ্যাঁ এই যে মানে আমি সেটার কথা বলছি না কিন্তু আমি যে ধর্ষকের যে মাইন্ডসেট সেটা বলতেছি যে একজন ধর্ষক মনে করতে পারে যে মেয়েটা যেহেতু হিজাব টিজাব পড়ছে না মেয়েটাকে উচিত শিক্ষা দেয় আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব কর্তব্য মেয়েটাকে এখন ঠিক পথে দিনের পথে আনতে হবে এইভাবে যে মানে ধর্ষণ করে মেয়েটাকে দিনের পথে আমরা আনবো এরকম তো ভাবতে পারে আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছিলাম আপু এই মেয়েটার নাম হচ্ছে আনা ফ্রাঙ্ক হ্যাঁ আনা ফ্রাঙ্ক হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন ভিকটিম আনা ফ্রাঙ্কের ডায়েরি বলে একটা বই পাওয়া যায় হ্যাঁ আপনি একটু যদি কখনো সময় পান বইপত্র যদি পড়েন তাহলে আপনি আনা ফ্রাঙ্কের ডায়েরি বইটা একটু পড়বেন হ্যাঁ সে সেই জিনিসগুলো বর্ণনা করেছে যে ক্যাম্পে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে ঘটনাগুলো ঘটছিল যে মানে হিটলার ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে কি ঘটলো তারপরে যে মানে তাদেরকে কিভাবে আলাদা করা হলো অন্য মানুষদের থেকে আলাদা করা হলো এই জিনিসগুলো আপনি পড়বেন হ্যাঁ এবং বুঝবেন যে মানে ইহুদিদের উপরে কি পরিমাণে ধর্মের কারণে শুধুমাত্র ধর্মের কারণে এই মেয়েটার ধর্ম কি সেটা তো আসলে দেখারই দরকার নেই একটা সুন্দর একটা ছোট একটা বাচ্চা মেয়ে এই মেয়েটাকে দেখলে তো কোনো মানুষের তো খুন করতে ইচ্ছা করবে না তাই না আমার কাছে পৃথিবীর সমস্ত ছোট বাচ্চা মেয়ে ছেলে সবাই একরকম আমার কাছে তাদের কোনো ধর্ম নেই তাদেরকে আমি আমার নিজের সন্তানের মতোই ভালোবাসি এখন আপনি যদি তাদেরকে ইহুদি কে খ্রিস্টান কে হিন্দু কে মুসলমান এই আমার কাছে
ভাইয়া সেকুলার হওয়ার, আমার কাছে প্যালেস্টাইনের একটা শিশু যেরকম, মানে একটা শিশু প্যালেস্টাইনের একটা মুসলিম শিশু যেরকম আমার কাছে একটা শিশু, আমার কাছে এই যে ইহুদি আনা ফ্রাঙ্ক সেও আমার কাছে একটা শিশু, আমার কাছে তাদের ভিতরে কোনো পার্থক্য নাই, আমি তাদের মধ্যে পার্থক্য করি না। তারা যদি পার্থক্য করে, তারা যদি আমাকে মানে নাস্তিক হিসেবে আমাকে কতল করতে চায়, তখন আমি বলবো যে তারা তাদের কাজের উপরে ভিত্তি করে আমি তাদেরকে আলাদা করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত না তারা এরকম কোনো কাজ করতেছে, ততক্ষণ পর্যন্ত তো আমি তাদেরকে আলাদা করবো না, তারা তো আমার কাছে মানুষ।